টিভি গাছ পারে এমন কিছু শক্তি বা সম্ভাবনা যা মানুষকে দিতে পারে রোগ মুক্তি তাই আছে জেনে নিন খাবেন তো বাঁচবেন জীবন হবে সুন্দর এক যাদের প্রস্রাবে ভীষণ দুর্গন্ধ তাদের প্রচুর পরিমাণে পানি খাওয়া উচিত যদি সম্ভব হয় একটু পাতিলেবু দিয়ে খেলে আরো ভালো হয় দই নাভিতে তেল দিয়ে গোসল করলে ঠোঁট গোড়ালি ও শরীরের আরও বিভিন্ন স্থানে ফাটল ধরে না হাঁপানি রুগীদের বিড়ি সিগারেট খাওয়া বন্ধ না করলে এই অসুবিধা ভালো হওয়া অসম্ভব ভোরবেলা খালি পায়ে হাঁটা দরকার বাচ্চাদের বেশি রং দেওয়া মিষ্টি দেবেন না রং দেওয়া কমলাভোগ মিহিদানা রঙিন জেলি ইত্যাদি কিডনি ভীষণভাবে ক্ষতি করে তিন পাকা বেল বিচি সমেত খেলে ক্ষয়পূরণ হয় কাঁচা বেল পুড়িয়ে খেলে মেয়েদের বিভিন্ন অসুবিধা মুক্ত হয় চার আঠা সমেত বেল খেলে পুরুষদের অক্ষমতা দূর করে পাঁচ যাদের ভাত খাবার পরেই পায়খানা পায় সেক্ষেত্রে ক্ষেত্রে দুটু করে কাঁঠালি কলা সকালে নাস্তার সঙ্গে খেলে উপকার পাওয়া যায় ছয় যাদের দিনের মধ্যে বেশিরভাগ আট দশ বার পায়খানা হয় তাদের দুটো করে কলা চিড়ে সহ সকালে নাস্তায় খেতে হবে তাতে ভীষণ উপকার পাবেন এবং সূর্য ওঠার আগে গোসল সেরে নিলে বহু রোগের হাত থেকে রেহাই পাওয়া যায় যেমন হাই ব্লাড প্রেশার সুগার লো প্রেশার ইত্যাদি সাত কলা পাতায় ভাত খেলে কমপক্ষে আঠাইশটি রোগ থেকে রেহাই পাওয়া যায় অবশ্যই কলাপাতা মেঝেতে পেতে আসন করে বসে ভাত খাবেন চেয়ার টেবিলে নয় কলাপাতায় গরম গরম খাবার খেলেই বেশি উপকার হ্যাঁ বন্ধুরা আপনি যদি নতুন মেহমান বা নতুন গেস্ট হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইবের বাটনটি ক্লিক করে রাখুন আমরা আছি আগামী ভিডিওতে আপনার একটি সাবস্ক্রাইব আমাদের চ্যানেল হতে পারে আগামী দিনের পথ চলা আজাদ ভীষণ টিভি যেতে পারে দূর বহুদূর আপনি ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন